ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঘাড়ুয়া চুমর্তি গ্রামবাসীর আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা 14টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। স্থানীয়রা জানান, নৌকা বাইচ দেখতে দুপুর থেকে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হন। প্রতিযোগিতা চলার সময় হাততালি দিয়ে উৎসাহিত করেন তারা। নৌকা বাইচকে কেন্দ্র করে প্রতি বছরের মতো হরেক রকমের মুখরোচক খাবারের দোকান সহ শিশুদের খেলনা সামগ্রী দোকানের পসরা বসে। মোহাম্মদ মবেদ আলী মাতুব্বরের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মতিয়ার রহমান, ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ চুমুর্দি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে 4টি ফ্রিজ ও 10টি টিভি তুলে দেন অতিথিরা। ¡Gracias!